Dear learner, how are you? I hope you are well, by the grace of Allah. I am also well, by the grace of Allah. You are welcome to my online class. Now, I will discuss about an important topics on change of degree. আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি। মানে তো ডিগ্রি প্রধানত তিন প্রকার হচ্ছে, পজিটিভ ডিগ্রি, একটি হলো কম্পিটিটিভ ডিগ্রি, তৃতীয় নম্বর হলো সুপারলেটিভ ডিগ্রি। তো এখন পজিটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি, একটু প্রাথমিক একটা ধারণা আমাদের থাকা দরকার। আসলে আমরা যে গুণগত যে শব্দ, মানে যে শব্দ দিয়ে গুণ বোঝা, এই গুণ প্রকাশক শব্দ তিনটে মাত্রা আছে, একটা হচ্ছে কি পজিটিভ, কম্পিটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ হলে কি, যে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি দ্বারা কোনো সাধারণভাবে কোনো ব্যক্তিগত বস্তু সাধারণভাবে গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। আর কম্পিটিটিভ ডিগ্রি হচ্ছে কি, সেটা হলো যে যখন দুজন ব্যক্তি বা বস্তু গুণের তুলনা করতে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি ব্যবহার করা হয় তাকে বলা হয় কম্পিটিটিভ ডিগ্রি। আর সর্বশেষ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যখন গুণের সর্বোচ্চ মাত্রা যখন বোঝানো হয়, প্রকাশ করা হয় কোনো ব্যক্তিগত বস্তু, তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবো, এবং এটির সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা সহজে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। এখন তোমরা আশা করি তোমরা খাতা কলম নিয়ে সবাই রেডি আসো। আমি এখন রুলসটা দিচ্ছি কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। আচ্ছা দেখো, তোমার ভয় করে দিকে একটু খল খেয়াল করো, লেখো তোমরা খাতায় সুপারলেটিভ পরিণত করার নিয়ম দেখো, প্রথমে পরের অংশ প্লাস ভাগ প্লাস প্লাস সুপার লেটিকে পজিটিভ ফর্ম, POSITIVE পজিটিভ ফর্ম, প্লাস
प्लस মাটন চপ চপ ওয়াজ দা সিপেস্ট ডিস ডিস অন দা মেনু দেখো পজিটিভ করবো আমরা আমরা যে সূত্রটা উপরে লিখলাম এই সূত্র দিয়ে আমরা এই সুপারিটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে সহজে পরিণত করতে পারি। আর তোমার খেয়াল করো প্রথমে দেখো আমরা দিয়েছি গিভ নো আদা নো আদা নো আদা এবার আমরা বলছি যে নো আদার পরে সুপারলেটিভ এর পরে এটা সুপারলেটিভ এটা হচ্ছে বেস্ট এটা সুপারলেটিভ এই সুপারলেটিভ পরে হচ্ছে গিভ ডিস অন দ্য মেনু নদার ডিশ নদার ডিশ অন দ্য মেনু অন দ্য মেনু তারপরে দেশ দেখো সূত্রে প্রত্য ভাত এটাকে ভাত আছে কি ওয়াস নদার ডিশ অন দ্য মেনু ওয়াস প্লাস এরপর দিয়ে দিয়েছি তারপরে হলো এস ওয়াস এস এস এবার এবার আমরা আরেকটি সূত্র দেব দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা এই সুপারিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে পারি। দেখো রোজ টু অনভিযুক্ত ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে পরিণত করেন পরিণত করা নিয়ম দেখো প্রথমে লিখবে ভেরি ফিউ প্লাস সুপার লেটিভের পরের অংশ প্লাস প্রদত্ত ভাবে প্লুরাল ফর্ম প্লুরাল ফর্ম প্লাস সুপার নেটিভ পজিটিভ ফর্ম প্লাস প্রদত্ত সাবজেক্ট
উদাহরণ দিচ্ছি, ভুটান ভুটান ইজ ওয়ান অফ দা স্মলেস্ট কান্ট্রিজ কান্ট্রিজ in the world. So that's positive to her. So yes, I can do it. Now then, so what let me do this today? One of the thake, one of the thake tahane, positive question my, no other nalike, it has been very few. One of the thake, very few. Very few. ভেরিফি প্লাস আমরা লিখে দিয়েছি সুপারলিটিভে প্রোগ্রাম করে দিয়ে সুপারলিটিভ হচ্ছে স্মলেস্ট এরপরে কি আছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ফিউ কান্ট্রিজ সি ও এল এল ই আর আই এস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড এবার তুরন্ত ভাগ আছে পিস ভাগ এই ভাগ হচ্ছে প্লুরাল ফর্ম কি প্লুরাল ফর্ম হচ্ছে আর ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এস দেখো ভালো করে এই সূত্র যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে সুপারলিট থেকে পজিটিভ ডিগ্রি অতি সহজে করতে পারবে। আর এটা তো অনেক বিশদ আলোচনা, এই যে 20 মিনিটের ক্লাসে এই আলোচনা করা আলোচনা শেষ করা সম্ভব না, তবে আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আপনি যাও এবার লেখো বিশেষ দ্রষ্টব্য লেখো এনবি তোমরা লেখো বিশেষ দ্রষ্টব্য যে সুপারলেট ডিগ্রিতে যদি যদি অফ অন অফ অন অবলিক অফ এনি থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে ডিগ্রিতে ওটা উঠে যায় উঠে যায় যায়। আচ্ছা উদাহরণ দেখো ইজি ইট বার্নস দা সুপারলেটিভ ইট বার্নস দা ফিটেস্ট ফিটেস্ট অফ এনি উড এনি পজিটিভ পজিটিভ আমরা বলছি যে সুপারলেটিভ যদি অফ অল অথবা অফ এনি থাকে তাহলে পজিটিভ করার সময় সেটি উঠে যায় এবং বাকি নিয়ম ঠিক থাকে। তাহলে দেখো এই যে এখানে অফ অল আছে এই অফ অলটা উঠে যাবে পজিটিভ করলে অফ সরি অফ এনি উঠে যাবে অফ এনি
দেখো তাহলে ওভেন দুইটি তাহলে যেহেতু এটি ওয়ান অফ দি এই সুপার ডিগ্রি নাই এই ডিগ্রিতে অতএব এটি নো আদার দিয়ে হবে তাহলে দেখো নো আদার উড প্লাস প্রথম ভাগ বার্নস বি ইউ আর এন বার্নস এস প্রিটি S P T S proto subject is it. আজকে এই পর্যন্তই আমি ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ উইশ ইউ গুড লাক